আজকের ক্লাসে তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাস মাধ্যমিকের ইতিহাস তার টাইম ডিস্ট্রিবিউশন তোমরা জানো যে এই টাইম ডিস্ট্রিবিউশনের উপরে আমি বেশ কয়েকটা ক্লাস নিয়েছি এবং এই টাইম ডিস্ট্রিবিউশন জিনিসটা যে কত বড় গুরুত্বপূর্ণ সেটা তোমরা এতদিনে আশা করি বুঝেছ এবং তোমাদেরকে একথাও বলেছি যে একটি পরীক্ষাকে ওখানে একটি পরীক্ষা হিসেবে দেখবে না সেটাকে বেশ কয়েকটা ভাগে ভাগ করবে সেটাই হচ্ছে সেক্সান স্ট্র্যাটেজি তা ইতিহাস এতটাই আর এটাও জানো ইতিহাসের ব্যাপারে শুধু না যে কোনো সাবজেক্টের ব্যাপারে আমি বলছি বাড়ি থেকে যদি সমস্ত রকম প্রিপারেশন প্রিপারেশানের মধ্যে প্র্যাকটিস যেগুলোকে প্র্যাকটিস বলে হাতে কলমে সেইগুলো যদি সমস্তভাবে নিখুঁতভাবে গুছিয়ে যাওয়া যায় তাহলে সেই জিনিসটা অনেক ভয় ভীতি ছাড়া অনেক টেনশনলেসভাবে সেই পরীক্ষাটাকে দিতে পারবে তোমরা তো এখন এই ক্লাসে তোমাদেরকে ইতিহাসের টাইম ম্যানেজমেন্টে যেমন দেখাবো ইতিহাসের টাইম ডিস্ট্রিবিউশন কোন কোন চ্যাপ্টারে কী কীভাবে তোমরা টাইম দেবে তার সঙ্গে একটা কথা বলবো যে দেখো ইতিহাসে অনেকে ভাবে যে অনেকটা অনেকটা করে লিখতে হয় তার জন্যে টাইম বেশি লাগে ব্যাপারটা কিন্তু তা নয় ব্যাপারটা হচ্ছে আমি এর আগে অন্য ক্লাসে বলেছি পয়েন্টের খাতা নেবে পয়েন্ট লং কোশ্চেনের জন্যে এবং মিডিয়াম কোশ্চেনের জন্য পয়েন্টের খাতা করবে এবং এমসি এবং শর্ট কোশ্চেনের জন্যে শর্ট নোটের খাতা করবে সাজেশনের খাতা করবে এই যে পয়েন্টের খাতাটা করছো ইতিহাসে খেয়াল করে দেখবে দুটো অংশ থাকছে ছটা প্রশ্ন লিখতে হয় মাঝামাঝি সাইজের এবং সেখানে মেনশান করে দেওয়া থাকে মোটামুটি সাত আটটি বাক্যের মধ্যে লেখাটা লিখতে হবে তোমরা বুঝতে পারছো মাত্র সাত আটটা বাক্য কতটুকু অনেকটা করে লিখছো কখন যখন ঠিক মতো বোঝাতে পারছো না যেই তোমার পয়েন্ট করা থাকছে সেই জিনিসটা তুমি সুন্দরভাবে বুঝিয়ে পয়েন্টে পয়েন্টে একটা করে বাক্য দিয়ে দিলে সেখানেই কিন্তু অনেকগুলো মানে নাম্বার ক্যারি করে যাচ্ছে তুমি যত বেশি পয়েন্ট দেবে প্রত্যেক পয়েন্টে একটা করে বাক্য লিখে দিচ্ছ তাহলে দেখো কত সুন্দর হচ্ছে উত্তরটা এবং কত নাম্বারও ক্যারি করবার সম্ভাবনা সেখানে বেশি হয়ে যায় তেমনি বড়ো কোশ্চেন যেটা আছে বড়ো কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু সেখানে দেওয়া আছে কি তোমাদের মোটামুটি পনেরো থেকে ষোলোটা বাক্যের মধ্যে লিখতে হবে যদি বড় কোশ্চেন আট নম্বরের থাকছে আট নম্বর আর ওই যে মিডিয়াম কোশ্চেনগুলো ওগুলো বললাম চার নম্বর ছটা প্রশ্ন লিখতে হয় এই উত্তর লিখতে হয় মিডিয়ামটায় আর বড় প্রশ্ন একটা একটা বড়ো প্রশ্ন মাত্র ষোলো থেকে সতেরোটা বাক্য লিখবে কি পনেরো ষোলোটা বাক্য লিখবে তাহলে যদি তুমি মোটামুটি সাত আটটা পয়েন্ট করতে পারো তাহলে দুটো করে বাক্য লিখলে এক মানে পুরো উত্তরটা কমপ্লিট হয়ে যাচ্ছে তাহলে পয়েন্টের কথা খুব গুরুত্বপূর্ণ এবার সাত আটটা পয়েন্ট না হয়। অনেক সময় যদি পাঁচটা পয়েন্টও হয় ছটা পয়েন্ট হয় সেই অনুযায়ী তুমি তিনটে করে বাক্য লিখছো দেখো কত সুন্দর গুছিয়ে আসছে জিনিসটা তোমার কিন্তু অতিরিক্ত লেখা হয়ে যাওয়ার চাপ থাকছে না শব্দ সংখ্যা পার হয়ে যাওয়ার চাপ থাকছে না একদম সুন্দর গুছিয়ে তুমি জিনিসটাকে কমপ্লিট করে আসতে পারছো এতটাই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো সুন্দর পরীক্ষা দিয়ে সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে যারা এইটা করে তারা বেশি নম্বর ক্যারি করে এবং সেই ক্ষেত্রে এই যে কোন বিভাগে কতটা দেব ওই বিভাগে বেশি হয়ে গেল না এই বিভাগে বেশি সময় খেয়ে ফেললাম বা দিয়ে ফেললাম তো সেক্ষেত্রে কি হয় যে পরের বিভাগটায় চাপে পড়ে যায় এবং যেটা বলেছি যে টাইম ম্যানেজমেন্ট না করে পরীক্ষা দিতে গেলে কী হয় যে খুব ভালো তৈরি আছে একটা উত্তর সেই উত্তরটা তোমার জানা থাকা সত্ত্বেও তুমি হয়তো টাইমটা তুমি হিসাব করা নেই পরে পুরোটা হয়তো লিখতে পারলে না আফসোর্স এই জন্য এই সমস্ত কারণগুলোর জন্য কিন্তু নাম্বার কমে আর এগুলো যদি বাড়ি থেকে প্র্যাকটিস করে নাও এই যেভাবে এখন দেখিয়ে দেবো সেইভাবে যদি কোশ্চেন পেপারের সঙ্গে প্র্যাকটিস করে নাও তাহলে কি হবে সুন্দরভাবে একদম নিখুঁত টাইমের মধ্যে দিতে পারবে আর প্র্যাকটিসটা কিন্তু আমি আবার বলছি লাস্টে বলে দিচ্ছি সেকশন প্র্যাকটিস কিভাবে করবে চলো দেখাই এই ক্লাসে যে ইতিহাসে টাইম ডিস্ট্রিবিউশনটা কীরকম হচ্ছে দেখো একদম প্রথমে আছে তোমাদের যেটা আছে বিভাগে এমসিকিউ এমসিকিউ কটা আসছে কুড়িটা প্রশ্ন আসছে এমসিকিউতে এক নম্বর করে কুড়িটা কোয়েশ্চেন আসছে এক নম্বর করে তাহলে এখানে লিখলাম কুড়িটা কোয়েশ্চেন

এরপরে আসছে তোমার এসএ কিউ এক নম্বরের প্রশ্ন এক লাইনে উত্তর দিয়ে দেবে ঠিক আছে আর এই উত্তরগুলো যাতে সঠিক হয় তার জন্য আগের ক্লাস তুমি নিয়েছি আগের ক্লাস দেখো খুব ইন্টারেস্টিং কত সহজে ফার্স্ট ডিভিশন পাওয়া যায় সাড়ে ছশো ক্লাস পাওয়া যায় কেন নোটের খাতা গুরুত্বপূর্ণ কেন এমসি এর খাতা গুরুত্বপূর্ণ সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখো সেকশন স্ট্র্যাটেজি ক্লাস দেখবে সেকশন প্র্যাকটিস ক্লাসটা অবশ্যই দেখো বারবার করে বলি পিছনের ক্লাস দেখতে আচ্ছা এবার হচ্ছে এ কিউ এসে কিউ কটা আসছে ষোলোটা এসে কিউ আসছে তোমাদের এক নম্বর করে এক নম্বর করে থাকছে টোটাল ষোলো নম্বর এতেও আমি তোমাদেরকে পঁচিশ মিনিট দিয়ে রাখছি এতেও পঁচিশ মিনিট দেওয়া থাকলো এক লাইন করে উত্তর দিয়ে দেবে কিন্তু এতদিন জানতে না কোনটা কতটা টাইমে লিখবো এবার সুবিধা হচ্ছে তুমি সেটা জেনে প্র্যাকটিস করে যাচ্ছ হাত সেট হয়ে থাকছে তোমার টাইম অতিরিক্ত মানে অতিরিক্তও লাগছে না আবার সময়ের প্রেশার মানে টাইমের প্রেশার উপরে যাচ্ছে আচ্ছা এবার দেখো তোমাদের পরেরটা কি আছে কোশ্চেন আছে এগারোটা আছে কোশ্চেন সরি এগারোটা কোশ্চেন আছে দুই করে মার্কস আছে ঠিক আছে তাহলে টোটাল কত মার্কস টোটাল হলো তোমার বাইশ মার্কস এই বাইশ মার্কস এর জন্য এগারোটা কোশ্চেন অলমোস্ট তিন মিনিট করে দিয়ে রাখছি এক একটা দু নম্বরে কোশ্চেন ক লাইন লিখবে বড় জোর দু লাইন লিখবে আড়াই লাইন লিখবে ঠিক আছে সেটা কোশ্চেন বেছে বেছে করবে তা একটা কোশ্চেন বাড়িতে লিখে দেখো তো তিন মিনিট কখনো লাগে তৎ সত্ত্বেও আমি আড়াই মুঠো আড়াই মিনিটের একটু বেশি দিয়ে রাখছি মানে এইটাই টোটালটাতে আমি তোমাদেরকে আহ টোটালটাই তোমাদের আমি তিরিশ মিনিট মতো দিয়ে রাখছি তিরিশ মিনিট দিয়ে রাখলাম দু নম্বরের কোশ্চেন আধ ঘন্টা দিয়ে রাখলাম এরপরে আসছে তোমাদের চার নম্বরের কোশ্চেন চারটে উপবিভাগ ওখানে দেবে মানে আটটা কোশ্চেন থাকবে তার থেকে ছটা তোমাকে বেছে লিখতে হবে এই ছটা জন্য তোমাদের কি করার দরকার কি করবে তোমাদের মাত্র সাত থেকে আটটা লাইন লিখতে হবে একটা করে পয়েন্ট একটা লাইন ওই বলেছিলাম প্রসঙ্গ বিস্তার ওই ক্লাসগুলো না দেখলে কিন্তু বোঝানো মুশকিল তোমাদের তোমরা সবকিছু যদি শর্টকাট করতে যাও তা হয় না একটু পিছনের ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে প্রসঙ্গ মানে পয়েন্ট বিস্তার মানে সেই পয়েন্টটাকে একটা লাইন লাইন কি দুটো লিখে দিলে ঠিক আছে প্রসঙ্গ বিস্তারের ক্লাসটা ক্লাসটা দেখো দেখো পয়েন্টের খাতার ঠিক আছে তো এবার হচ্ছে কি তোমার সাত থেকে আটটা মাত্র লাইন লিখতে হবে বাড়িতে যে পয়েন্টের খাতা আছে ওটাকে জাস্ট মনে করে নিলে পয়েন্টগুলো পর পরপর লিখলে একটা করে লাইন লিখে দিলে মিনিট লাগে তো এটার জন্য আমি দিয়েছি কি ছটা কোশ্চেনের জন্য প্রত্যেকটায় দেখো এখানে কটা আছে তোমায় লিখতে হবে ছটা আচ্ছা চার মার্কস করে আছে নাম্বার এক এক একটাতে একটাতে দশ মিনিট করে দিয়েছি দশ মিনিট করে দশ ইন্টু তোমার ছয় সময় ষাট মিনিট দিয়ে রেখেছি মানে এক ঘন্টা পুরো চার নম্বরের প্রশ্ন লিখবে মাত্র ছোট্ট ছোট্ট কতটুকু হবে ছ সাতটা লাইন জাস্ট কল্পনা করো ছ সাতটা লাইন এইগুলো ধারণা থাকে না বলে অনেক সময় বিপদ হয় কতটা লিখে দিলে হয়তো চার নম্বরের কোশ্চেন হয়তো দু পাতা লিখে দিলে কি এক পাতা পার হয়ে চলে গেল আর একটা কোশ্চেন এইটুকুখানি লিখে ফেললে টাইম পেলে এইখানেই তো তফাতটা হয়ে যায় বাবু আর এই ক্লাসগুলো তোমাদের নিচ্ছি যাতে এই জায়গাগুলো মানে ঠিকভাবে প্রিপারেশন নিয়ে গিয়ে সুন্দর বেশি নাম্বার নিয়ে আসতে পারে তো একটু ধৈর্য ধরো একটু ধৈর্য রেখে আমার কথা মতো চলো দেখো ভালো হয় কিনা আর কি আছে আট নম্বরের কোশ্চেন ক লাইন লিখতে হবে পনেরো ষোলো লাইন লিখতে হবে মানে একটা করে পয়েন্ট দেবে দুটো করে লাইন লিখবে ব্যাস হয়ে গেল সাত থেকে আটটা পয়েন্ট দিলে কি ছটা পয়েন্ট দিলে দু তিন লাইন করে এক একটা পয়েন্ট একটু বিস্তার করে লিখে দিলে ব্যাস তাহলে সেই প্রশ্নটা তো তুমি একটু যদি তৈরি থাকে মাথায় পয়েন্টগুলো গুলো তাও তুমি প্রশ্ন হয়তো মার্কস নিয়ে চলে আসতে পারছো আর ওই আবার বলছি আগের একটা ক্লাস নিয়েছি খুব ইন্টারেস্টিং যে এত সহজে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন আর সাড়ে ছশো ক্লাস পাওয়া সম্ভব ওই ক্লাসটা অবশ্যই দেখো আমার মনে হয় না কোথাও এই ধরনের ক্লাস আছে সেই ক্লাসটা অবশ্যই দেখো এটাই বোধ প্রথম তোমাদের সুবিধার জন্য সেটা দিয়েছি কোনো ঘাবড়াবে না সব ছাত্রছাত্রী ভালো ছাত্রছাত্রী যে কেউ তোমরা ভালো রেজাল্ট করতে পারো এটা মাথায় রাখো কোনো পিছিয়ে পড়বার জায়গা নেই সবাই পারবে কিন্তু নিয়মটাকে মেনে মেনে চলতে হবে যে নিয়মগুলো অনেককে জানানো হয় না অনেকে জানে না সেই নিয়মগুলো তোমাদের জন্য করে দিচ্ছি ঠিক আছে চলো আট নম্বরের কোশ্চেন একটা লিখতে হবে ঠিক আছে মার্কস কত আট আর টাইম কত দিচ্ছি মাত্র ওই কটা পয়েন্ট লিখবে একটা কোশ্চেন লেখার জন্য কুড়ি মিনিট টাইম দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এখানে ফুল মার্কস এইট একটা কোশ্চেনের জন্য কুড়ি মিনিট টাইম দিয়ে দিয়েছি ঠিক আছে এসব এবার যোগ করে দেখি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে পঁচিশ মিনিট প্লাস পঁচিশ মিনিট শর্ট কোশ্চেনের বিভাগ কি বললাম বিভাগ এই হচ্ছে সেই সেকশন এক্সামের সেকশন স্ট্র্যাটেজি এইখানটা দেখো এই হয়ে গেল তোমার একটা পরীক্ষা শর্ট কোশ্চেনের পরীক্ষা শেষ এইটা এইটা তোমার শর্ট কোশ্চেনের পরীক্ষা কমপ্লিট হয়ে গেল এই দুই আর চার মিলে আচ্ছা ধরো দু নম্বরে এই আর পরীক্ষা হয়ে গেল দু নম্বরের উত্তর দেওয়া হয়ে গেল এই চার নম্বরের উত্তর দেওয়া হয়ে গেল মিডিয়াম গুলো হয়ে গেল আর লাস্ট এই আট নম্বরের উত্তর দেওয়া হয়ে যাচ্ছে তাহলে এ b c এবং d এই চারটে পরীক্ষায় ইতিহাসের মধ্যে লুকিয়ে রয়েছে দেখো চারটে পরীক্ষা আলাদা আলাদা টাইম বাড়িতে কি প্র্যাকটিস করব। বাড়িতে বিভিন্ন টেস্ট পেপার এবং 10 বছরের क्वेश्चन গুলোকে দেখব দেখে কি করবো ওইগুলোকে ওই টাইম ফিক্স করে প্র্যাকটিস করব তিনটে চারটে করে প্র্যাকটিস করব হাতে সেট হয়ে যাবে এবং ভয়টা জাস্ট উড়ে বেরিয়ে চলে যাবে এবার দেখো টোটালে কত আসবে টোটালে দেখো কত আসছে পঁচিশ আচ্ছা দু নম্বরের কোশ্চেনে গেছে তিরিশ মিনিট এই যে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে দু নম্বরের কোশ্চেন হয়ে তিরিশ মিনিট আর একটা আছে তোমার মানে মিডিয়াম কোশ্চেন হচ্ছে ষাট মিনিট আর একটা কোয়েশ্চেন হচ্ছে কুড়ি মিনিট মানে আট নম্বরের কোশ্চেনটা তাহলে টোটাল কত হলো টোটাল কত হচ্ছে এই পঞ্চাশ আর তিরিশ আশি ষাট আর কুড়ি আশি মানে একশো ষাট মিনিট যেটা আমি প্রত্যেক পরীক্ষাতে বলি তোমাদের টোটাল মিনিট কত তিন ঘন্টা একশো আশি মিনিট তার থেকে সব সময় চেষ্টা করবে টাইম ম্যানেজমেন্টটাকে সাজিয়ে নিতে যাতে একশো ষাট মিনিটের মধ্যে তোমার পরীক্ষাটা কমপ্লিট হয় তাহলে হলো একশো ষাট মিনিট এরপরে তোমার হাতে কি থাকছে কুড়ি মিনিট এক্সট্রা থাকছে এক্সট্রা কত থাকছে কুড়ি মিনিট শুধু এই পরীক্ষায় না অন্যান্য পরীক্ষা তো এই ধরনের যাতে একশো ষাটের মধ্যে আমার টার্গেট থাকবে কেন থাকবে কোনো একটি দেখা গেল যে কোনো একটি প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন উত্তরের ক্ষেত্রে আমার হয়তো একটু দু চার মিনিট বেশি লেগে গেল আমার তো কোনো চাপ নেই শেষের দিকে দেখা যাচ্ছে আট নম্বর কোশ্চেনটা আমি একটু টাইম দিয়ে লিখি লেখো তখন তোমার কিন্তু এই কুড়ি মিনিট যেটা রয়েছে এই কুড়ি মিনিট থেকে তুমি ধার নিতে পারছো অ্যাট দি সেম টাইম এই কুড়ি মিনিট থেকে তুমি ধার নিতে পারছো অ্যাট দি সেম টাইম তুমি এই যে উ আছে বা এসে কিউ আছে কি দু নম্বর আছে হয়তো একটা কোশ্চেন তোমার মনে আসছিল না তুমি লিখতে পারো কোন একটা সাল বা কিছু দেখলে পরীক্ষাটা পুরো একশো ষাট মিনিটে তাহলে ইতিহাসের টাইম ম্যানেজমেন্ট হলো এই অনুযায়ী প্রত্যেকটা বিভাগকে আলাদা আলাদা করে এই যে এ বিভাগ বা এমসি কিউ আলাদা করে টাইম সেট করো এস এ কিউকে কে টাইম সেট করো প্রত্যেকটাতে চারটে পাঁচটা করে পেপার কোশ্চেন আনসার দাও দেখবে রিপিটও হয় ওতে তোমাদের সাজেশনের খাতা করতে বলেছিলাম অন্য সাজেশন ভরসা না করে নিজে সাজেশন বাড়াও ঠিক আছে তো সেগুলো তো বলেই রেখেছি এবং চার মাসের যে ছটা কোয়েশ্চেন লিখতে হবে কি করবে বাড়িতে ধরো ঘড়ি ফিক্স করলে ঘড়ি ফিক্স করে যে কোনো চারটে পেপার ধরলে পরপর পরপর দেখলে যে ইয়েস আমি পারছি কিনা মাত্র তো সাতটা আটটা বাক্যে আগে একটা উত্তর দিতে হবে ছপা ছপ ছপাচাপ ওই পয়েন্ট করে করে আমি লিখতে পারছি কিনা এই করে কিন্তু সেটটা করতে হবে আর টাইম নেই এই প্র্যাকটিসগুলো কিন্তু করতে হবে তেমনি আট নম্বরটাকে আলাদাভাবে ধরলে ঘড়ি সেট করলে ঘড়ি সেট করে আলাদা আলাদাভাবে দিলে এই টোটাল সেকশন প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পর তারপর তিন ঘন্টা টাইম ধরে তিন চারটে পাঁচটা ফুল এক্সাম পরীক্ষার আগে দিয়ে নিলে ব্যাস প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা শুধু দেবে না এবার বলো আগে ক্লাসে দেখিয়েছি কি কি করতে হবে অন্যান্য এত স্ট্র্যাটেজি দিয়েছি প্লাস এটা দিলাম আর কত সংক্ষিপ্ত ভাবে লিখে কত সুন্দরভাবে মার্কস পেয়ে আসা যায় আবল তাবল লেটা সেটা লিখে লেখার কোনো দরকার নেই জাস্ট পয়েন্ট বিস্তার পয়েন্ট সেটাকে একটু এলাবার করে লেখা একটু বিস্তার করে লেখা ব্যাস ইতিহাসে অনেক বেশি নাম্বার পাওয়া যায় তাহলে প্রতিটা সাবজেক্ট আমি তোমাদের এরা আলাদা আলাদা করে দিচ্ছি এতক্ষণ আমি প্রবীর রায় চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম এবং তোমাদের এই সমস্ত জিনিসগুলোকে শেখালাম তোমাদের কেমন লাগলো বলবে যারা নতুন ক্লাসে এসছো তারা সাবস্ক্রাইব করো করে পিছনের ক্লাসগুলোকে দেখো কারণ আমার প্রত্যেকটা ক্ষেত্রেই বলি যে আমার পিছনের ক্লাসের সঙ্গে মানে যে ক্লাসটা করে তার একটা কন্টিনিউয়েশন থাকে রেফারেন্স থাকে তাহলে এই ক্লাস দেখলে পিছনের ক্লাসগুলো না দেখলে সেগুলো বোঝা যায় না আমার ইংলিশ ইংলিশ গ্রামারের ক্লাস প্রত্যেক দিন থাকছে সেগুলোকে দেখতে থাকো সেটাই কি হবে যে এই প্রতিদিনের যে ইংরেজিটা পড়াচ্ছি এটা একদম সহজ সাধারণ ভাষায় মানুষ যাতে বুঝতে পারে গ্রামার বইটা একরকম থাকে আর আমি একদম সহজ করে জিনিসটাকে স্টেপ বাই স্টেপ পড়ি পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি হাতে কলমে পড়াচ্ছি কনসেপ্ট দিয়ে পড়াচ্ছি তাতে কি হবে এইটা যদি রেগুলার প্র্যাকটিসের মধ্যে মধ্যে থাকো ইংরাজিটা ওই ক্লাসটাতে তাহলে কি হবে তোমাদের মাধ্যমিক বলো যে কোনো ক্লাসের পরীক্ষা বলো একদম ছোট ক্লাস থেকে উঁচু ক্লাস ওই জিনিসগুলো করে প্রত্যেক দিন প্র্যাকটিস করলে যেভাবে করতে বলছি ইংলিশ ইংলিশ গ্রামারের ক্লাস ক্লাসে তাহলে ইংরাজিটাও খুব সুন্দর হয়ে যাবে এর বাদে অন্যান্য সাবজেক্টের ক্লাস থাকছে অনেকে তোমরা বলেছো যে এইচএস এর ওপর ক্লাস নিতে দু একটা কমেন্ট পেলাম যে ফিজিক্যাল সায়েন্সের উপর ক্লাস নিতে সবকটাই করব ঠিক আছে এখন এই তোমরা একটু বলে দেবে তোমরা যখন লিখছো তোমরা কোন ক্লাসে পড়ো সেইটা একটুখানি বলে দিও তোমাদের কি কি সমস্যা হচ্ছে সেগুলো জানি তো আমি চেষ্টা করবো সেইগুলোকে নিয়ে যতটা পারা যায় আমি আছি তোমাদের জন্য তো যারা পুরনো ছাত্রছাত্রী আছো যারা নতুন এসছো সবাই মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো করে প্রিপারেশন নাও আছে ক্লাস এই অবধি আবার দেখা হচ্ছে সামনের ক্লাস